জেনেদা পলিটেকনিক ইনস্টিটিউট দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গেল রাত 2টার দিকে প্রতিষ্ঠানটির মূল ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ চুরি সংঘটিত হয়। এ সময় চোরচক্র প্রায় 50টি কম্পিউটারের যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী সাজেদুর রহমান জানান, মঙ্গলবার রাত 2:45 দিকে তিনজনের একটি দল ভবনের দ্বিতীয় তলায় ওঠে। দ্বিতীয় তৃতীয় তলায় থাকা কম্পিউটার ল্যাবে ঢুকে অর্ধশতাধিক কম্পিউটারের র্যাম প্রসেসর খুলে নিয়ে যায় তারা। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা করা হবে বলে জানান তিনি। নাম